খাই তুমি কি করো এখানে এখানে কি করো তুমি কুকি কুকি এই যে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করতেছি আশা করি সবার ভালো লাগবে তো আজকে আমার বেবিকে দিয়ে ফার্স্টে শুরু করছি কারণ আজকাল এর যত বাসা যত কোনা আছে সবখানে ওকে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে একটা নতুন গেম বলে যাকে আর সব জায়গায় আজকাল ওকে খুঁজে পাওয়া যায় সেই মিষ্টি মুহূর্তটা আমি আসলে রেখে দিছি ওর ছোটোবেলা যখন ভিডিও দেখি তখন ও নিজেই অনেক অবাক হয়ে যায় অনেক হাসাহাসি করে তো যাই হোক তারপরে রান্না করতে চলে আসলাম আজকে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব আর চিংড়ি মানেই হচ্ছে ভালোবাসা আর সত্যি কথা বলতে রান্নাটা হচ্ছে একটা আর্ট আর খাবার জিনিসটাকে যতটা এলোমেলো মনে হয় আসলে কিন্তু ব্যাপারটা মোটেও এক 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 না এক একটা খাবার হচ্ছে এক একটা নতুন গল্প কারো কাছে খুব যত্ন করে রান্না করায় ভালোবাসা প্রিয়জনের জন্য কারো কাছে রান্নাটা হচ্ছে রুজি আর রুচির জন্য কারো কাছে শখ কারো কাছে আবার প্রয়োজন শুধু তাই না খাবার হচ্ছে স্মৃতি একটু ভেবে দেখা যায় মায়ের কথা মনে হলে আমাদের আগে মনে পড়ে মায়ের হাতের রান্নার কথা খাবারের কথা মায়ের হাতের খাবার হচ্ছে আমাদের শৈশবের ছোটোবেলার সুন্দর স্মৃতিগুলোর ভিতর একটা আর পৃথিবীতে অনেক খাবার আছে খাবেন সারা জীবন কিন্তু সেটার কোনোটাই মায়ের হাতের খাবারের মতো সুন্দর হবে না মজা হবে না আর আমার এই কথাটা যে কতখানি সত্যি সেটা তারা ভালোভাবে জানেন যাদের কাছে মা নাই খাবার হচ্ছে স্মৃতি খাবার ভালোবাসা খাবার সম্পর্ক প্রিয়জনের সাথে জম্পে সারটা বন্ধুদের সাথে হুল্লোড় খাবার মানে সহানুভূতি খাবার মানে অন্যের দিকে মমতার হাত বাড়িয়ে দেওয়া শীতল হতে শীতলতম সম্পর্ক উষ্ণ হয়ে যেতে পারে স্রেফ এক কাপ চায়ের উষ্ণতায় দীর্ঘকালের মান অভিমান ভেঙে দিতে পারে আদরে বানানো এক টুকরো কেক সারাদিনের অন্তহীন ক্লান্তি দূর করে দেয় প্রিয়জনের হাতের এক গ্লাস শরবত আমার কাছে ভালোবাসা প্রকাশ করি যত্ন করে রান্না করে খাওয়ানো দিয়ে আর মমতাও প্রকাশ করে খাবার দিয়ে আবার মান অভিমান বোঝায় রান্না করা বন্ধ করা দিয়ে একটা এক একটা রেসিপি আমার জন্য এক একজন প্রিয়জনের স্মৃতি যেমন এই খাবারটা চিংড়িটা আর মুরগির সাদা কোরমা সরি উপরে ঘি ভাসা সে অসম্ভব সুস্বাদু কোরমার রং হতো উজ্জ্বল সোনালি এক একটু মিষ্টি মিষ্টি স্বাদ আর গোলাপ জলের খুব হালকা সুগন্ধ তার সাথে নরম নরম আলু আমার শৈশবের অসম্ভব সুন্দর কিছু স্মৃতি আছে এই কোরমা দিয়ে তারপর চিংড়ির মালাইকারি দিয়ে আর যে রান্নার সাথে এত আবেগ জড়িত সেই রান্নার লোকের আবার বড় তুচ্ছ চাচ্ছিল্য হয় ও রাখতে জানে না সে এমন করে মুখ বাঁকিয়ে বলে মায়েদের রান্না কোনো কত সংসারই কদর পায় না মা হয়েছে রাঁধবেই তো এমনভাবে কতজন আবার স্ত্রীর হাতের প্রশংসাও ভুল করেন না পুরুষেরা বাবুর্চি হলে অনেকেই বলে শেফ আর বাসায় যারা রান্না করে তাদের আসলে দামি হয় না কিন্তু আপনার ঘরে যে মা বোন স্ত্রী মেয়ে কারো বাড়িতে বাবা ভাই কিংবা হাজবেন্ড কারো বাড়িতে আবার কাজের খালা যে প্রতিদিন রান্না করে খাবার সাজিয়ে আপনার সামনে দিচ্ছে তার পরিশ্রমের আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত আর রান্নাবান্না যাদের কাছে তুচ্ছ সামান্য অহেতুক কাজ খাবারের প্রসঙ্গে যারা বিরক্ত হন আর তাদের কাছে পৃথিবীর প্রাচীনতম শিল্পগুলোর মধ্যে একটি হচ্ছে রান্না রান্নাটাকে যতটা সহজ মনে আসলে রান্নাটা এতটাও ইজি নয় আমাদের এই খাবার নিয়েই যত
আড্ডা হয়, আমরা খুশি হলে খাবার খাই, দুঃখ পেলে খাবার খাই, আবার একসাথে যখন সবাই মিলে হয় তখনও বলি চলো খাবার খাই। বাঙালি বলতে খাবার, তো খাবারটা নিয়েই অনেক রকম স্মৃতি থাকে আমাদের সবার কাছেই আছে। তো যাই হোক, গল্প করতে করতে আমার রান্নার প্রায় অর্ধেক হয়ে গেছে। আমি চিংড়িগুলোকে একদম ভেজে নিছি, তারপরে সেই তেলের ভিতরেই আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আর আমার মেয়েগুলো এগুলা খেতে খুবই ভালোবাসে। সাথে হচ্ছে ঢেঁড়স ভাজি আর পাতলা ডাল। মামি, স্কুল থেকে আসার পথে এরকম করে একটু দুষ্টামি হয়। এগুলো হচ্ছে অনেক আগের ভিডিও করা, তো তখন ঠান্ডাটা একটু কম ছিল, আর এখন বর্তমানে প্রচুর ঠান্ডা, একদম হাত মোজা পা মোজা একদম চোখ দুটো দেখা যায় সেই অবস্থা। তো স্কুল থেকে এসে দুজনে খুব আদর ভালোবাসা করতেছে, আর ইলমা তো সবসময় ওয়েট করে ও কখন আসবে, আর স্কুলে গেটের সামনে গিয়ে একদম হাত উঁচু করে দাঁড়ায় থাকে, আর আর এখানে বসে একটু দুষ্টামি করে তারপর ওরা উপরে চলে যাবে। তারপরে একটু ফ্রেশ হয়ে আমরা একটু শপিং করতে গেলাম। তো যেহেতু বাচ্চাদের নিয়ে গেছি, তো বাচ্চাদের শপিংই বেশি হবে আর কি, এটা নর্মাল জিনিস। আর ওর বাবাই সব কিছু করে, আমরা যখন যাই তখন দেখা যায় বাচ্চাদের যা যা লাগে সেসবই আমরা কিনে নিয়ে আসি। ওদের পছন্দ মতো ওদেরকে বলা হয় যে তোমরা কী কী নিতে চাও, তো ওরা সেই হিসাবেই পিক করে। তো নিজেরটাও নিজেই গুছাই নিচ্ছিল, ও যা যা আনছে আর কি, আর আমার একটু কিছু ছিল আমরা সেগুলো করছি। আর এই টমেটোগুলো অনেক মজা ছিল, আর ওই যে ওদের দুজনেরটা ওরা দুজন ভাগ করে নিচ্ছে, ওরা যা যা আনছে ওদের পক্ষে নিয়ে যাচ্ছে, এটা দেখতে আমার খুব ভালো লাগে। মানে ওদের নিজেদের মনে হয় একটা রেসপন্সিবিলিটি কাজ করে যে ওরা যা আনছে ওরা ওদের দখলে নিয়ে ওরা ওদেরটা সুন্দর করে গুছায় রেখে দেয়, এটা দেখতে আমার খুব ভালো লাগে। আর এই স্টেকটা আনা হয়েছে, এটা হচ্ছে আমরা স্টেক বানাবো সেজন্য কোনো স্পেশাল অকেশনে। আর হচ্ছে চিকেনগুলো লেগ পিসগুলো আনছে, এগুলো হচ্ছে ফ্রাই করব। আর এই যে টুকিটাকি যা আছে আমার যা যা লাগতো আর কি সেগুলো আমি করে নিছি। আর এই অ্যাসপারাগাসটা বাটার দিয়ে একটু সটে করে নিলে অনেক মজা লাগে খেতে। তো এই তো, তো আমরা শপিং করে আমাদের লাস্টে যে কেকটা আসছিল সেটা আমি একটু টেস্ট করে দেখতেছিলাম কেমন লাগে। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার ছিল, খুব মজা ছিল। তারপর আমি সব কিছু গুছাই, একদম টায়ার্ড হয়ে গেছি, তারপরে ওদেরকে খাওয়ায়ে তারপরে গোসল করায় দিয়ে সব কিছু করে তারপরে আমি যেই মেন যেই রান্নাটা করব সেটা হচ্ছে এখনই শুরু করে দিব। এটা হচ্ছে শ্রিম্প বয়েল, চাইনিজ যে একটা রেসিপি। তো যেগুলো লাগে আর কি, চিকেন যেই কিউবগুলো আছে ওটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আলু পেঁয়াজ আর তেজপাতা আর লেবু ছিল, লেবুটা চার ভাগ করে দিয়ে দিছি। আর সাথে হচ্ছে ডিম আর কর্ন দিব, যেহেতু এটা শ্রিম্প বয়েল হবে। আর এটা হচ্ছে একদম কি বলে
একদম একটা রাতের খাবার হিসেবে পারফেক্ট। এটা আলু আছে, ডিম আছে, কর্ন আছে, আর পরিমাণ মতো যে স্যুপটা আছে সেটা একদম পারফেক্ট মিল যাকে বলে, একদম রাতের খাবার। পরিমাণ মতো খেলে একদম পেটটা ভরে যাবে, আর বাচ্চাদের জন্য খুবই ভালো। আর এরা হচ্ছে ভাত খেতে চায় না বেশি, সেজন্য এটা দিলে একদম পরিমাণ মতো খেয়ে নিলে একদম পুরাটুকু পেট ভরে যাবে। তো আমি আস্তে আস্তে সবগুলো, মানে যেগুলো আগে সেদ্ধ হয় দেরিতে সেদ্ধ হয়, যেগুলো দেরিতে হয় সেগুলো আমি এখন দিয়ে দিছি, আর যেটা তাড়াতাড়ি হয়ে যাবে সেটা আমি পরে অ্যাড করতেছি, সেজন্য এরকম আগে পরে পিসা এরকম করে দিচ্ছিলাম। এই চিংড়িগুলো দিয়ে আমি করব, এটা চিংড়িটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য এটা আমি পরে দিব। আমি বেশি সুন্দর করে ক্লিন করে রেখে দিছি, তারপরে যখন কর্নটা আর হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেছে তখন আমি চিংড়িগুলো দিয়ে হালকা করে সিদ্ধ করে নেব। আর আমরা সবাই জানি চিংড়িটা খুব বেশি সিদ্ধ করতে হয় না, তাহলে একদম রাবারি হয়ে যায়, সেজন্য আমি একদম লাস্টে চিংড়িটা অ্যাড করে দিছি। তারপর একটু নাড়াচাড়া দিয়ে নিব, তারপরে একদম মানে এই পানিটা আমি ঢেলে ফেলে দিব। এই যে আমি সব কিছু ফেলে দিয়ে আমি একটা গামলা কি বলে একটা ঝাঁঝরি যাই হোক সেটাকে নিয়ে আমি পানিটা ঝরাই নিছি, তারপর যেই তেজপাতা ছিল সেটা ফেলে দিছি, আর লেবুটা না ফেললেও হয়তো একটু চিপে খাওয়া যেত কিন্তু আমি ফেলে দিছি সহজে যাতে হয়ে যায়, আর এত গরম ছিল। আর ডিমগুলো আমি উঠাই তারপরে হচ্ছে ছিলে নিব, আর ডিমগুলো উঠাই একেবারে ছিলে তারপরে হচ্ছে আমি একটা বলে নিয়ে নেব। এই খাবারগুলো আসলে বড় কোনো গামলাতে বা বলে দিলে দেখতে সুন্দর লাগে। তারপরে আমি সসটা বানাবো, সসের জন্য আমি সেই হাঁড়িটাই গরম করতে দিয়ে দিছি। এটা গরম হয়ে গেলে বাটারটা দিয়ে দিছি, এটা আসলে বাটারেই রান্না হবে, কোনো রকম তেল ইউজ করলে এটার মজাটা আসলে পাওয়া যাবে না, তো বাটারই মাস্ট। অনেক বেশি পরিমাণে বাটার লাগবে, তো আমি যেই বাটারটা পাওয়া যায় তার হাফ আমি এর ভিতরে অলরেডি দিয়ে দিছি। তারপরে আমি যেই সস বানাতে যেগুলো লাগে সেগুলো অ্যাড করব, আর বাটারটা যেহেতু একটু মেল্টেড হবে সেজন্য একটু সময় লাগতেছে, আর আঁচটা অবশ্যই আমি একটু কমাই দিছি কারণ এটা পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে, যেহেতু আমার এক এক করে দিব। তো এটা মেল্টেড হওয়ার পরে তারপরে আমি যেই ইনগ্রিডিয়েন্ট আছে ওগুলো আমি অ্যাড করব। রসুন কুচিটা দিয়ে দিছি, দিয়ে একটু ভাজা হয়ে গেলে তারপর টমেটোর যে সসটা পাওয়া যায় সেটা পুরাটার হাফ আমি দিয়ে দেবো এর ভিতর। আর কারো বাসায় যদি এটা না থাকে তাহলে যে টমেটো আছে ওটা ব্লেন্ড করে এর ভিতর দিয়ে দিতে পারে, একই রকম টেস্ট হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু মাখা মাখা হলে তারপর আমি অন্যগুলো জিনিসগুলো দেব। আর এটা একদমই টেনে গেছে, তারপর আমি অল্প একটু গোলমরিচ দিয়ে দিব, গোলমরিচের গুঁড়া, এতে মানে সুন্দর একটি ঘ্রাণ আসবে এর ভিতর। তারপরে হচ্ছে অরিগানো আছে, অরিগানোটা দিয়ে দিব, অল্প পরিমাণেই দিব আমি, আর যেহেতু আমার পরিমাণটা অল্পই আছে। আর এইসব জিনিস দেখলে মনে হয় যে কিনে রাখি কারণ এইগুলো আসলে সবসময় খাওয়া হয় না, আমরা যেহেতু ভাতে মাছে বাঙালি ভাত তরকারিটা বেশি খাওয়া হয়, তো এগুলো কিনে রাখলে দেখা যায় একেবারে অনেক দিন চলে যায়, এক বছরও চলে যায়। আমি এই অরিগানোটা কিনছি অনেক দিন হয়েছে, এর হাফও এখনও শেষ হয়নি। তারপরে ইতালিয়ান সিজনিং যেটা আছে, তারপরে পাপরিকা আর হচ্ছে ক্রাশড পেপার, এগুলো আমি এক এক করে দিয়ে দিছি। আর দেখে মনে হচ্ছে যে অনেক লাল হয়েছে, লাল লাস্টে কমে টমেটো কেচাপ, আর হচ্ছে দেখলে মনে হচ্ছে অনেক ঝাল হয়েছে, আর অনেক ঝালের অনেক কিছু দেওয়া হয়েছে। আসলে বিশ্বাস করা যাবে না যে এত পরিমাণে কম ঝাল হয়েছে, আমার মনে হচ্ছিলো আর একটু ঝাল দিলেও খারাপ হইতো না, ভালোই হইতো। আর লাস্টে আমি আর একটু ঝাল দিছি, একটু
ফ্লেভার আসার জন্য। আর এইসব সস একটু টেস্ট করে করে তারপরে হচ্ছে লবণ দিতে হয় আর সব কিছু অ্যাড করতে হয়, কারণ এটা যেহেতু পরিমাণে অল্প বোঝাটা মুশকিল হয়ে যায় সব কিছু, সেজন্য বারবার করে টেস্ট করে তারপর সব কিছু অ্যাড করতে হবে। আর লাস্টে মনে হচ্ছিলো বাটারটা একটু কম হয়ে গেছে, এটা কিন্তু অনেক বাটারই হয়, সেজন্য আমি আর একটু বাটার দিয়ে দিছি। আর রেস্টুরেন্টে খেতে গেলে দেখা যায় মানে বাটারে একদম মুখ তেল তেল হয়ে যায়, বমি চলে আসে, সেজন্য বাসায় বানানোটা আমার কাছে সব থেকে পারফেক্ট মনে হয়। আর যেহেতু যদি বানানো যায় তাহলে সমস্যা কোথায়, বাসায় বসে রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যাবে। তারপরে লাস্টে আমি একটা চিকেন কিউব ছিল সেটা দিয়ে দিব। আর একদম যখন লাস্টে আমি একটু লবণ দিব আর একটু সুগার অ্যাড করব, কারণ এখানে অনেক কিছু দেওয়া আছে আর সল্টেড বাটার, সেজন্য আমি লবণটা সবার লাস্টে দিব যদি লাগে, যদি আমার প্রয়োজন মনে হয় তখন আমি দিব। তো ভালো করে মিক্স করে এটা সুন্দর করে সসটা বানিয়ে ফেলতে হবে, কারণ এই সসেই বেশি মজা লাগবে খেতে, এটাই হচ্ছে মেন। তো লাস্টে আমি একটু সুগার আর অল্প একটু লবণ দিয়ে নিছি, দিয়ে ভালো করে একদম মাখো মাখো করে নিব। আর এটা যখন একদম মাখা মাখা হয়ে যাবে তারপর আমি যেগুলো পানি ঝরায় রাখছিলাম সেগুলো দিয়ে দেবো, কর্ন আলু ডিম যা আছে সুন্দর করে দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। নিয়ে আমি সুন্দর একটা বোলে ঢেলে ফেলবো, এটা আসলে বোল বা গামলায় দেখতে সুন্দর লাগে বেশি, তো আমি একেবারে হাত দিয়েই ঝেড়ে ঝেড়ে দিচ্ছিলাম, যেহেতু বাসা সেহেতু বাসার মতোই মজা করে খায়। সুন্দর করে মিক্স করে ফেলতে হবে, এটা খেতে এত মজা আর রাতের খাবার হিসেবে একদম পারফেক্ট, একদম পেট ভরে যাবে। এত বড় আলু ডিম কর্ন একদম চিংড়ি মাছ সব কিছু মিলায় পারফেক্ট, আর দেখতে অনেকটা সুন্দর, আর অনেক ঝালের মতো দেওয়া হয়েছে। আসলে এটা একদমই ঝাল হয়নি, আমার মনে হচ্ছিল আর একটু ঝাল দিলেও খারাপ হইতো না, ভালোই হইতো। তো আমরা এখন খাওয়া দাওয়া করব, তো একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, দেখতে ভালো লাগবে। আর যে কোনো খাবারই আমার কাছে একটু সাজাই খেতে খুব ভালো লাগে, যে গামলায় দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো আমি প্লেটে তুলে নিচ্ছিলাম, তো আমি এখানেই শেষ করি, খাওয়া দাওয়া করি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।